করে না কেন? মনে হচ্ছে প্রেশার না, ওই সুগারটা ফল করে গেছে। সুগার সুগার ফল করেছে? ও তো শ্রেয়া, যা একটু চিনি কলার জল নিয়ে এসে জামাইকে খাইয়ে দে, শিগগির একটু ঠিক লাগবে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই সুকান্ত, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসো একটু, এখানে বসো। সুকান্ত, তোমার এই সুগার প্রেশার সমস্ত আছে, আগে তো কখনো শুনিনি, আজ তো নতুন শুনছি। এই শ্রেয়া, তুই তো কখনো আমাদের বলিসনি? না বাবা, আমি নিজেই জানতাম না যে ওর প্রেশার সুগার এসব আছে, আমি তো আজকে শুনছি। আজ আমি শিওর ধরা পড়ে যাব, পুলিশের কাছে ধরা পড়ি না পড়ি, আমার এই গোয়েন্দা বউয়ের কাছে ঠিক ধরা পড়ে যাব। হে শয়তানের দেবতা, বাঁচাও আমাকে, বাঁচাও। সুমিলি, এভাবে গরু গাধা বলো না। তাছাড়া আর কি বলবো বলো? না না, তুমি বলে দাও, আমি তোমাকে আর ঠিক কি বলবো। টেল মি ওয়ান থিং, তোমার মাথার মধ্যে কি গোবর ঠাসা রয়েছে? জিজু, এরকম একটা এভিডেন্স তুমি এতটা কেয়ারলেসলি কিভাবে এখানে ওখানে ফেলে রাখতে পারো বলো তো? হ্যালো, বিশেষ শিশি ওটা তুমি কি না নিজের অকমন্য বুদ্ধির মাধ্যম দিয়ে একেবারে জানলার বাইরে টুক করে ওটা ফেলে দিলি। কি অদ্ভুত! তোমার উচিত ছিল সামনের কোন রকমের জলাশয়, মানে বাড়ির বাইরে কোন পুকুর বা নদীর জলের মধ্যে ওটাকে ভাসিয়ে দেওয়া। আরে শ্রেয়া, ফট করে ঘরে চলে এলাম, কি করে বুঝবো, নার্ভাস হয়ে গেলাম, কনফিউজ হয়ে গেলাম, তখনই তো সামনে জানলাটা পেলাম, তখন তো মাথায় আসেনি এই কেসটার জন্য পুলিশ পর্যন্ত চলে আসবে বাড়িতে। সেটা তো হবে, আগে থেকেই জানা কথা ছিল জিজু। দেখো, ওই শিশিটার গায়ে তোমার অলরেডি হাতের ছাপ ছিল, হ্যাঁ, আর বাড়ির প্রত্যেকটা মানুষের হাতের ছাপের সাথে ওই শিশিটার গায়ে যে হাতের ছাপটা রয়েছে সেটা মিলিয়ে দেখা হবে। এবার যে মুহূর্তে তোমার হাতের ছাপটা মিলিয়ে দেখা হবে, তুমি তো কেসটা খাবেই, আর তোমার অ্যারেস্ট হওয়াটা জাস্ট কেউ আটকাতে পারবে না, ট্রাস্ট। এইভাবে ভয় দেখিও না প্লিজ। ওই বিষটা আর শিশিটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে, তারপরে সর্বমঙ্গলা স্টমাক ওয়াশ করে যে বিষটা পাওয়া যাবে সেটার সঙ্গে মিলিয়ে দেখা। নিজের পকেটে গুজবে আর সমস্ত কিছু ব্লান্ডার করে এসে বলবে, সৌমিলি প্লিজ আমার উপর রাগ করো না, আমি রাগ করবো না। আশ্চর্য, তুমি কি নাটক করছো নাকি? হ্যাঁ, তুমি তো একেবারে আমার প্রত্যেক ঝুলিয়ে মাঠ করে দিচ্ছ, কি যে করছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ওকে ফাইন, আমি বুঝে গেছি, তোমাদের দ্বারা জাস্ট কিছু হবে না, তোমরা না শাস্তি পাওয়ার যোগ্য। যাও যাও যাও, শাস্তি পাও তোমরা। বাবা, আমি তো তোমার হয়ে কাজ করছিলাম, এখন তুমি আমাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছ। শোনো সুমিল, একটা কথা বলে দিচ্ছি, কান টানলে কিন্তু মাথা আসে। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? হুম, কি ভেবেছো তোমার কথা আমি ভয় পাই? একটা কথা কান খুলে শুনে নাও, আমার কথা কোন রকম ভাবে যদি পুলিশের সামনে উঠেছে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সিরিয়াসলি বলছি, জাস্ট কেউ খারাপ হবে না। সুমিলি, সুমিলি, টাকা নিয়ে কাজ করছো, মুখটা বন্ধ রাখো, হ্যাঁ, আর সমস্ত দায়ভারটা কিন্তু তোমার। কোনো ভাবে যদি পুলিশের সামনে তুমি ফেসে যাও, মানে এটা প্রুফ হয়ে যায় যে ইয়েস, দোষটা তুমি করেছো, চুপচাপ নিজের মুখটা বন্ধ করে নিজের দোষটা স্বীকার করে নেবে। সুমিলি, সুমিলি, আমি যত খারাপ লোক হই না কেন, যত খারাপ কাজই করি না কেন, দেখো আজ পর্যন্ত তো ওই পুলিশ রেকর্ড নেই আমার নামে, তাই না? তুমি এভাবে আমাকে ফাঁসিয়ে দিও না। সে তো এমনি তুমি ফেসে গেছো, আর তাছাড়া তোমার বউ তো তোমাকে এমনিও পছন্দ করে না, আমি যতদূর যা জানি। তা তুমি যখন জেল খাটবে, ওর সংসারটা কি করে চলবে বলো? এক কাজ করো, তুমি আমার কাছ থেকে এতদিন ধরে যত টাকা পয়সা ঝেড়েছো সেটা তোমার বুকে দিয়ে দিও, হ্যাঁ, ও বরং ভালো করে সংসারটা চালাতে পারবে। আর বারবার ধরে বলছি, কোনোভাবেই যেন আমার নামটা পুলিশের সামনে না উঠে, হ্যাঁ, যদি উঠে। সিরিয়াসলি,
আমার থেকে খারাপ কেউ হবে না, মানে জাস্ট কেউ হবে না, ট্রাস্ট মি। আমি তোমার নাম নেবো না, তুমি আমাকে বাঁচাও। সে তুমি আমার নাম নিলেও কিছু প্রমাণ করতে পারবে না, কিছু না। সৌমিলি, গেট আউট ফ্রম হিয়ার। ইউ নো হোয়াট, তোমায় না আমার আর কোনো কাজই লাগবে না, কজ আমার কাজ তো হয়ে গেছে। সর্বমঙ্গল এখন হসপিটালাইজড, আর ও তো আদৌ কোনোদিন কথাবার্তা বলতে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। ওর ব্যবসা তো আমি লাঠি তুলে দিয়েছি, বাস মাই জব ইজ ডান। এখন তোমায় আমার সত্যি 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 আর দরকার নেই, বুঝেছ? যাও, তুমি বরং বাড়ি যাও, যাও। এই দড়িবাজ মেয়ের জাল কাটা যে এতটা কঠিন হবে আমি তো বুঝতেই পারিনি। কি হলো, তুমি শুনতে পাচ্ছ? আমি তো বললাম তোমাকে এখান থেকে যেতে। যাও, আপনি কোনো কথাই বলবেন না। ডাক্তারবাবু কি বলেছে মনে আছে? আপনার গলার রেস্ট দরকার, আপনি শুধু গার্গেল করবেন আর ওষুধ খাবেন, তাছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বলবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি যেতে পারবেন তো? নাকি আপনাকে সাহায্য করবো? দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না পাই না মনে কি হলো? চলুন তাকিয়ে কি দেখছেন? নিন হাতটা ধরুন, ধরুন হাতটা। আপনার চোখে জল কেন? গলা ব্যথা করছে নিশ্চয়ই? সর্বমঙ্গলা, প্লিজ দেখুন, এই পুরো ব্যাপারটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যান না, সব ঠিক আছে, বিশ্বাস করুন।
আপনার ব্যবসাটাকে আপনি যে জায়গায় রেখে গেছিলেন ঠিক সেই জায়গায় সেই অবস্থাতেই রয়েছে। আর ওই ছেলেমেয়েগুলো ওরা তো একদম তৈরি হয়ে গেছে, ওরা টকবক করে ফুটছে আপনার ব্যবসাটাকে মার্কেটে দাঁড় করাবার জন্য, আর সৌমিলির ধূপকাঠির নাম মার্কেট থেকে মুছে ফেলে দেওয়ার জন্য। শাস্তি পাবে অবশ্যই, অবশ্যই শাস্তি পাবে। ও আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, বাড়িতে পুলিশ এসেছিল, আমাদের বাড়ির বাগান থেকে একটা শিশি পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করছে ওটা বিশেষ শিশি, তাছাড়া ওই শিশির ওপরে অপরাধীর হাতের ছাপ রয়েছে। ফরেন্সিক টেস্টের পরেই জানা যাবে আসল অপরাধী কে, কে আপনার সাথে এত বড় অন্যায়টা করলো।